নতুন বিয়ে করে সৌদি প্রবাসী তিনতলা থেকে পড়ে মৃত্যু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুর গ্রামের রাকিব নামে বয়স পঁচিশ এক যুবক সৌদি আরবে তিনতলার উপর থেকে পড়ে মারা গেছেন মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর বারোটায় এই ঘটনা ঘটে জানা যায় উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের মহলুর গ্রামের মৃত শহীদ মিয়া ছেলে রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে মা মমতাজ বেগমের অমতে পাশের হরিপুর নুরাপাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মিম আক্তারকে বিয়ে করে রাকিব শ্বশুরবাড়িতেই বসবাস করতেন প্রায় বিশ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর বারোটার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায় ইউপির সদস্য মোহাম্মদ গেদু মিয়া বলেন দুঃখজনক ঘটনা ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল এমন একটি অপমৃত্যু মেনে নেওয়া যায় না